যে তার তো প্রশ্নই ওঠে না হ্যাঁ এখানে স্বাদের স্বাদকে প্রোভাইড করতে চাইলে হ্যাঁ চা দিয়ে ক্যান্ডিডেট করতে চাইলে রংপুরের নেতাকর্মীরা কাজ করবে না মূলত এখন হয়তোবা যারা চাপাই দিতে চায় তাদের কি উইংস আছে জানি না তাদের কতটুকু শক্তি আছে এই তাকে যে জেতানোর জন্য করার সেটা আমাদের অজানা কিন্তু আমরা তার পক্ষে কাজ করব না স্টেট কথা এটা হ্যাঁ তার কারণ আমরা আমাদের এমন একজন ক্যান্ডিডেট আসবে তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা হবে মুখরোচক কথা হবে আমরা সেই মঞ্চে আমরা থাকব এটা হয় না হ্যাঁ যার কারণে আমরা চাই একজন ক্লিন মানুষ হ্যাঁ যার পিছনে ডিফেন্স দিয়ে আমরা রংপুরের মানুষের কাছে প্রত্যাশাটা পূরণ করার জন্য আমরাও তার সঙ্গে তো শেয়ার করবো প্রতিশ্রুতি তো আমাদেরকেও দিতে হবে হ্যাঁ একজন আজকে একজন এমপি নির্বাচন হবে এমপি একজন নির্বাচন করবে তার পক্ষে বা সে নির্বাচিত হলে তার দায় দায়িত্বটা কিছুটা হলেও আমাদেরকে শেয়ার করতে হবে আমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি আমি এই দায়িত্বে থেকে তার দায়িত্ব নিব। হ্যাঁ সে যে রংপুরের উন্নয়নের স্বার্থে এবং সে ধরেই কোনো অপরাধ বা অন্য অন্য ধরনের কোনো দুর্নীতির আশ্রয় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব এই ধরনের অনেক কথাবার্তা কিন্তু মঞ্চে আসবে সেই বিষয়গুলো তো আমাদেরকে ডিফেন্স দিতে হবে যার কারণে এখানে বাইরের কোনো ক্যান্ডিডেটকে অ্যাকসেপ্ট করার সুযোগ নাই এবং তিনি বিজয়ীও হতে পারবেন না হ্যাঁ আর যারা তাকে প্রভোগ করছে তারা তাকে উৎসাহিত করতেছে তারা কতটুকু করতে পারবে আমি জানি না কিন্তু আমরা থাকবো না তবে নিশ্চয়ই হ্যাঁ এটা আমাদের সম্মানের আসন সবেমাত্র হোসেন মোহাম্মদ সাদা মারা গেছেন তার আবেগ তার তার উপরে মানুষের যে সমর্থন এটাতে একটা বিশাল আঘাত পড়বে এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেট সিলেকশনটা বড় বিপদ ব্যাপার এখানে বাইরের কোনো ক্যান্ডিডেটকে চাপাই দিতে চাইলে এখন আর সেই সেন্টিমেন্টটা সেই আবেগটা কিন্তু কাজ করবে না হ্যাঁ সেক্ষেত্রে আমি মনে করি যে যারা যে আপনারাই হ্যাঁ বিশেষ করে ক্যান্ডিডেটের অবস্থান ক্যান্ডিডেটের আর্থিক সমর্থ সমর্থক হ্যাঁ অর্থটাও কিন্তু বিশাল বিষয় হ্যাঁ একটা নির্বাচন করতে গেলে তার তাদের প্রতিটা সেন্টারে নির্বাচনী টেম্পু মানে যুগোপযোগী করতে গেলে তার কিন্তু একটা বড় ধরনের অর্থ লাগবে সেক্ষেত্রে তার সেটা ক্যাপাবিলিটি আছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করে আপনারাই সিলেকশন দেন কাকে দিলে ভালো হবে কিন্তু অবশ্যই রংপুরের ক্যান্ডিডেট দিতে হবে রংপুরের বাইরের কোনো ক্যান্ডিডেটকে আমরা মানব না আর যদি কোনো চা দেওয়ার চেষ্টা করা হয় সেই মঞ্চে আমরা থাকবো না যারা তাকে চাপাই দেবে তারাই যেন আসি নির্বাচন করে